এই পৃথিবীতে বিড়ি আর সিগারেটই একমাত্র খানা যেটা টয়লেটে ঢুকে খাওয়া যায়। সিগারেট খাওয়া অনেকটা আত্মহত্যা শামিল, বিষ খেলে সাথে সাথে মরে, সিগারেট খেলে ধুকে ধুকে মরে। হ্যাঁ, শেষ করে দেই তাহলে না? যে অনেকের কষ্ট হচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ, এক এক নম্বরে যাচ্ছে এটা এটা সব মুখস্থ দেখি। হ্যাঁ, এক নম্বর, দুই নম্বর, তিন নম্বর। এক নম্বর হইলো পেশাবখানা, দুই নম্বর পায়খানা, তিন নম্বর নাকি এইটা? আছে না নাই? না। সিগারেট কোনো মুসলমান খেতে পারে? সিগারেট হয় টোবাকো প্ল্যান্টস থেকে, তামাক পাতা। ফরিদপুরে চাষ হয় নাকি? হয়। কোন থানায় হয় বেশি? হ্যাঁ, তামাক ক্ষেত যারা দেখছেন, কোনো বেড়া লাগানো লাগে? কারণ ছাগলও মুখ দেয় না। তো যেটা ছাগলে খায় না, এটা কোনো মুমিন বান্দা খাইতে পারে? তো খান কেন এগুলো পচা জিনিস? হ্যাঁ, এই পৃথিবীতে বিড়ি আর সিগারেটই একমাত্র খানা যেটা টয়লেটে ঢুকে খাওয়া যায়, তাই না? পৃথিবীতে সিগারেট আর বিড়ি একমাত্র খাবার, রাগ করবেন না, যারা খান রাগ করেন না। আবার একটু কমন সেন্সটা কাজে লাগানোর জন্য, চিন্তার জন্য বলতেছি, এটাই পৃথিবীর একমাত্র খাবার যেই খাবারের গায়ে এই খাবারের বদনাম লেখা থাকে। স্মোকিং কজেস ক্যান্সার, ধূমপান কর্কট রোগের কারণ, ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক লেখা থাকে না? আচ্ছা, ধরেন ফরিদপুরের একটা কোম্পানি নতুন চানাচুর বের করছে, ওই চানাচুরের গায়ে লেখা এই চানাচুর খাওয়ার এক ঘন্টার মধ্যে বমি শুরু হবে আর ডায়রিয়া হবে। খাবেন? কি কইবেন? তুই খা। দোকানদারের কি কইবেন? তুই খা, তোর বমি হোক, তোর 14 গুষ্টির ডায়রিয়া হোক, আমি টাকা দিয়ে এগুলো কিনবো না, ঠিক কি না? কারণ এই প্রোডাক্টের গায়ে এই প্রোডাক্টের বদনাম লেখা, এটা আমরা কিনবো কেন? কিন্তু সিগারেটের উপরে সিগারেটের বদনাম লেখা থাকার পরেও আমরা খাই, টয়লেটে বসে খাই। এটার মধ্যে একটা পয়জন আছে, এটাকে বলে স্লো পয়জন, নিকোটিন। এটা আপনার লাং ফুসফুসকে শেষ করে দেবে, স্লো পয়জন। সিগারেট খাওয়া অনেকটা আত্মহত্যা শামিল, বিষ খেলে সাথে সাথে মরে, সিগারেট খেলে ধুকে ধুকে মরে। আর সিগারেট থেকে হিরোইন, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, মেরিজুয়ানার পথে মানুষ পথ বাড়ায়, পা বাড়ায়, তাই না? এগুলো খাবেন না। ওয়ালা তুলকু আইদিকুম ইলা তাহলুকা, নিজে নিজেকে স্বেচ্ছায় ধ্বংসের দিকে ঠেলে দিও না। জীবনটা অনেক সুন্দর, জীবনটা অনেক রঙিন, আল্লাহর দেয় জীবনটাকে উপভোগ করার দরকার আছে না নাই? এই জন্য সিগারেটকে এই ফরিদপুরের প্রোগ্রাম থেকে আমরা আজকে নো বলে দিলাম। কি বলে দিব? আওয়াজ করে সবাইকে আমরা সবাই একসাথে বলবো, সিগারেটকে কি বললাম? মনে থাকবে না? মাহফিলের প্যান্ডেল থেকে বাইর হয়ে আবার ইয়েস? হ্যাঁ, না ইয়েস করা যাবে না। সিগারেটকে কি বললাম?